আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনে রিংটোন সেট করবেন আমরা যখন একটি নতুন ফোন কিনি নতুন ফোন কেনার পর সেই ফোনে একটি রিংটোন সেট করার থাকে এবার আমাদের মধ্যে অনেকেই আমরা সেই রিংটোনটিকে চেঞ্জ করতে চাই এছাড়া আমরা একটি গান ডাউনলোড করে সেই গানটিকে রিংটোন বানাতে চাই তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনে রিংটোন চেঞ্জ করবেন এবং আপনারা আপনাদের ফোনে যদি কোনো গান ডাউনলোড করে সেই গানটিকে রিংটোন করতে চান সেটাকে আপনারা কীভাবে সেট করবেন এছাড়া আপনারা যদি চান যে আপনাদের ফোনে ধরুন দুটো সিম রয়েছে দুটো সিমে আলাদা আলাদা রিংটোন সেট করতে সেটা আপনারা কিভাবে করবেন এছাড়া আপনারা যদি চান যে আপনাদের বাবা মা ফোন করলে আলাদা আলাদা রিংটন আপনার যাবেন যে আপনাদের বাবা মা ফোন করেছে তো সেটা আপনারা করবেন মানে পার্টিকুলার কোন পার্সনের ক্ষেত্রে আলাদা রিংটন কিভাবে আপনারা সেট করবেন সেটাও এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন আর শুরু করার আগে আমি আপনাদের বন্ধু সোমনাথ আপনারা দেখছেন টেক্সটাইস্কে ইউটিউব চ্যানেল আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলেগে কল করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও অনুষ্ঠান পেতে আর ভিডিও থাকার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো প্রথমে চলুন আমি আপনাদের দেখিয়ে দিই যে আপনাদের ফোনের রিংটোনটিকে চেঞ্জ করবেন তো পুরোনো করার জন্য আপনি আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন ওপেন করবেন সেটিংস করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে ফ্রেন্স একটি অপশান আপনার দেখতে পাবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন তো আপনার সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনার একটু নিচের দিকে চলে আসবেন নিশ্চয় দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন সিম ওয়ান রিংটোন তো আপনার সিম ওয়ান রিংটোনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো রিংটোন দেখতে পাবেন আপনাদের ফোনের সাথেই ডিফল্ট চলে এসেছে এই রিংটোনগুলো তো আপনারা এখান থেকে যে কোনো রিংটোন সেট করতে পারেন এবার যদি আপনারা চান যে আপনাদের ফোনের কোনো গানকে রিংটোন বাড়াবেন তো তার জন্য আপনারা কী করবেন ওপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফ্রম ফাইলস তো আপনি এখানে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনাদের ফোনে আপনারা যতগুলো এমপি থ্রি ডাউনলোড করে রাখবেন সেই সমস্ত এমপি থ্রিগুলো এখানে দেখতে পাবেন এবার আপনারা যেই এমপি থ্রিটিকে রিংটোন বানাতে চান মানে যেই গানটিকে রিংটোন বানাতে চান সেই গানটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করলেই কিন্তু আপনাদের সিম ওয়ানে সেই গানটির রিংটোন হয়ে যাবে মানে তো এরপর আপনারা কি করবেন এখান থেকে ব্যাক করেন ব্যাক করার পর আপনারা সেমভাবে এখানে দেখতে পাবেন সিম টু রিংটোন টোন আপনি যদি আপনাদের ফোনের সিম টুতে আলাদা রিংটোন সেট করতে চান তো সেই ক্ষেত্রে আপনার সিম টু রিংটোন ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সেমভাবে এখান থেকে রিংটোন সেট করতে পারেন সেম অ্যাফ্রেন্স আপনার এখান থেকে ব্যাকরণ ব্যাক করার পর আপনি যদি মেসেজ টোন সেট করতে চান তো এখানে দেখতে পাচ্ছেন সিম ওয়ান মেসেজ টোন তো এখানে ক্লিক করে আপনারা মেসেজ টোন সেট করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন সিম টু মেসেজ টোন তো এখানে ক্লিক করে আপনারা এখানে অনেক মেসেজ টোন দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যালার্ট টোন তো এগুলো কিন্তু ফ্রেন্ড অ্যালার্ট টোন এখান থেকে আপনারা যেই অ্যালার্টোনটা সেট করতেছেন সেই অ্যালার্টোনটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করলে কিন্তু সেই অ্যালার্ট টোনটা আপনাদের যখন মেসেজ আসবে তখন কিন্তু বাঁচবে ঠিক আছে তো এরপর যদি আপনারা চান যে আপনাদের বাবা মা বা কোনো একটা পার্টিকুলার পার্সন আপনার ধরুন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের ক্ষেত্রে আলাদা সেট করবেন সেটাকে আপনি কীভাবে সেট করবেন তো এই জন্য ফ্রেন্ডস আপনি এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনারা আপনাদের ফোন থেকে যে ডায়ালার প্যাডটা রয়েছে সেই ডায়ালার প্যাডটা ওপেন করবেন আপনারা যেখান থেকে কল করেন সেই ডায়ালার প্যাডটা ওপেন করার পর আপনার ওপর দিকে এখানে দেখতে পাবেন কন্ট্যাক্ট তো আপনার কন্ট্যাক্টে ক্লিক করবেন কন্টাক্ট ক্লিক করার পর এখান থেকে আপনারা যেই নাম্বারে রিংটোন সেট করতে চান মানে আলাদা রিংটোন সেট করতে চান সেই নাম্বারটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওপরে এখানে এডিট বাটন দেখতে পাবেন তো আপনার এডিট বাটনে ক্লিক করবেন এডিট বাটনে ক্লিক করার পর আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন রিংটোন এটা আপনাদের ডিফল্ট সেট করা থাকবে তো এখানে আসার পর আপনারা এখানে কিন্তু আলাদা রিংটোন সেট করতে পারবেন ওপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফর্ম ফাইলস তো এখানে ক্লিক করে আপনি যদি কোনো গান সেট করতে চান ডাউনলোড করে সেই গানগুলো এখানে দেখতে পাবেন তো এখান থেকে আপনারা কিন্তু সেই গান সেট করতে পারবেন তো এরপর ব্যাক করবেন ব্যাক করার পর আপনার ওপরে এখানে ডান দিকে সেভ বাটন দেখতে পাবেন তো আপনার সেভ বাটনে ক্লিক করবেন তো রিংটনিক কিন্তু সেট হয়ে যাবে তো এইভাবে কিন্তু ফ্রেন্ডস আপনারা যদি আলাদা আলাদা নাম্বারে আলাদা আলাদা ইন্ট্রোল সেট চান তো সেটা কিন্তু আপনারা করতে পারবেন তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর ফ্রেন্স আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনি যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সপ্তম করে জানতে পারেন আমি তার রিপ্লাই করব সেটা এই ভিডিও বানানোর চেষ্টা করবো আর ফ্রেন্স আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন তো আজকের ফ্রেন্ডস পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন